হাই ফ্রেন্ডস, তো আমাকে দেখতেই পাচ্ছ, আমি এখন বিয়ে বাড়ি যাব, তো রেডি হয়নি, চলো রেডি হয়ে চলে এলাম। এবার আমি বিয়ে বাড়ি যাব, তো বিয়ে বাড়ি সাজটা আমার কেমন হয়েছে একটু জানো। আমি বিয়ে বাড়ি পৌঁছে গেছি, তো কি হয়েছে, তো আমাদের আমি এই গেছিলাম বিয়ে বাড়ি, সেই বিয়ে বাড়িতে বরযাত্রী, সেখানে বরযাত্রী বর যাওয়ার আগে আমরা পৌঁছে গেছি। তো কি ভাবছে, সবাই ভাবছে বোধহয় আমরা বোধহয় গেস্ট, হয়তো নিমন্ত্রণ আছে এসছে এই ধরনের। তো আমাদের সেইভাবে প্রথমে কেউ বুঝতেই পারেনি যে আমরা বরযাত্রী, তো আমাদেরও খারাপ লাগছে, তো সেই জন্য একটু স্টাইল মারছিলাম বসে বসে, কাজ নেই কম্ম নেই, বরও আসেনি, আমাদেরও খারাপ লাগছে, বরের আগেই আমরা ঢুকে গেছি, বর যতক্ষণ না আসবে আমরা কী করেই করবো। তারপরে জানতে পারলো যেটা বরপক্ষ, তখন আমরা ওপর গেছিলাম, তো একটু খাওয়া দাওয়া করার পরই আমরা নিচে এসে যত বরের জন্য ওয়েট করছিলাম যে বর আসুক তারপরে ই করব। তো এখনও পর্যন্ত বর আসেনি, আমরা দেখি একটু বসে বসে একটু রিল বানাই, তো বসে বসে রিল বানাচ্ছি, তো রিল বানানো হয়ে গেছে, এবার আমাদের বর আসার টাইম হয়ে গিয়েছে, তো চলো বর এসে গেছে, এই যে বর আর নিতবর। এবার এখানে মিষ্টি খাওয়ানো পালা, মিষ্টি খাওয়ানো হচ্ছে মানে বরকে আপ্যায়ন করা হচ্ছে, বরকে নামানো হবে। এবার আস্তে আস্তে সবাই যে যা আছে বরকে নামিয়ে আশীর্বাদ করছে, আশীর্বাদ করা হয়ে যাবে মানে মিষ্টি জল এসব খাইয়ে বরকে নামানো হয়। তো সেই করতে করতে আমাদের ওই দিকে আমি মেলা সবাই এসছে, আমার সব আত্মীয় স্বজন, আমার যে চেনা জানা তারা, তাদের কাছে আমি খানিকক্ষণ ভিডিও করার পর তাদের কাছে আমি চলে যাই। তখন আমি আবার বরের মানে বরপক্ষ হয়ে গেলাম, এতক্ষণ তো আমি সবাই ভাবছিল যে আমরা বোধহয় নিমন্ত্রণ করেছে আমরা এসছি, এবার আমাদের বুঝতে পারছে যে না আমরা বরপক্ষ। তো কি আনন্দ আনন্দ করে করে কেটে গেল। তো এইদিকে ক্যামেরাম্যান ভিডিও করছে, সেই ফাঁকেই আমি একটা ভিডিও করছি, তো দেখো এবার কি করব, এবার আমরা তত্ত্ব নিয়ে ওপর দিকে যাচ্ছি, তো আমি এই ফাঁকে আমি বরদের সাথে ঢুকে যাচ্ছি, নিতবর বর সবাই ঢুকে গেছে, এবার আমরা তত্ত্ব নিয়ে ঢুকছি, তত্ত্ব নিয়ে ঢুকার পর আমরা আবার ওপরে যাব, ওপরে যাওয়ার পর একটু খাওয়া দাওয়া করার পর আবার বাড়ি চলে আসব, কারণ প্রচুর ঠান্ডা। তো এগুলো সব তত্ত্ব নিয়ে যাচ্ছে, এখানে আমিও চলে গেছি এদের সঙ্গে, তো এরা এসছে কলকাতা থেকে আর আমি গেছি আমাদের এখান থেকে, তো আমরা কলকাতা থেকে যাওয়া সম্ভব হয়নি। তো আবার আমরা বরপক্ষর সঙ্গে মিলিত হলাম একসাথে, কেননা সবাই প্রথমে আমরা গিয়ে খুব একটু আমাদেরও একটু খারাপ লাগছে যে বর আসেনি, বরের আগে আমরা ঢুকে গেছি, তো একটু দেখাই কী কী তত্ত্ব আছে। একটা মিষ্টি দেখবে বর আর কনে, ওটা হচ্ছে মিষ্টি, সাজিয়েছে খুব সুন্দর, দেখে খুব সুন্দর লাগবে। তো আগে আমরা উপর উঠে যাচ্ছি সবাই মিলে, আস্তে আস্তে সব কাকিমারা আছে, কাকুরা আছে, সবাই আছে, এটা আমার শ্বশুর বাড়ির সব আত্মীয় স্বজন, চলো এবার। এখানে সবাই বরপক্ষরা সবাই বসে আছে, এটা সেই বর আর কনে, দেখো তো এটা হচ্ছে মিষ্টি, এক ধরনের মিষ্টি মানে চাচির মিষ্টি বর আর কনে সাজিয়ে নিয়ে এসছে। তো এটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে। আর এগুলো সব তত্ত্ব দেখতে পাচ্ছ কি সুন্দর, কুলোর মধ্যে ধান একটাই দেওয়া আছে, কারণ এগুলো কী সব লেখা আছে, ওগুলো লেখা থাকে, এগুলো সবই তত্ত্ব, সবটা দেখাচ্ছি না। আর এটাও মিষ্টি, এই মালা দুটো মিষ্টি, মানে এটা হচ্ছে চাচির মিষ্টি। এবার আমি চলে গেলাম কনের আশীর্বাদ, মানে শ্বশুরমশা আশীর্বাদ করবে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আমি যতটা পেরেছি তোমাদের সাথে।
শেয়ার করেছি। আমি এমনকি খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি, তখন খেতে বসে গেছিলাম, সব ছিল, তো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো আমাকে, ফেসবুক পেজটা তো দেখে নাও। এবার এটা নিয়ে মালাটা পরিয়ে দিয়ে আশীর্বাদ করবে, তারপরেই আমরা একটু পরেই খেতে বসে পড়বো, তারপরেই বাড়ি চলে আসবো, কারণ বেশিক্ষণ আমরা থাকতে পারিনি আর প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে মানে এমনিতেই আস্তে আস্তে প্রায় রাত 1টা বেজে গেছিলো, তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে শ্বশুরমশাই আর ওটা আশীর্বাদ করা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি বাড়ি, দেখতেই পাচ্ছ আমার ড্রেস কী অবস্থা, তো এখানের মতো টাটা।